বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার 14 বাধারঘাট মণ্ডল কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা দিলীপ সরকারের বোন মিনা রানী সরকার, 14 বাধারঘাট মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দিলীপ সরকার যে কোনো দল থেকেই তিনি নির্বাচনে লড়াই করতেন না কেন, তার জয় ছিল নিশ্চিত। এই এলাকার মানুষ কখনো দল দেখেনি, ওনাকেই দেখেই ভোট দিতেন। তিনি ছিলেন সহৃদয় ব্যক্তিত্ব, মানুষের আপদে বিপদে আর্থিক সাহায্য সকল সব ধরনের সহযোগিতা করে গেছেন তিনি। সেই কারণেই তিনি আজও এলাকার সব অংশের মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের স্মরণ সভা তখনই সফল হবে যখন প্রাক্তন বিধায়কের অসমাপ্ত কাজকর্ম এবং প্রত্যাশা বাস্তবায়িত হবে। তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের অসমাপ্ত কাজগুলি ওনারই ছোট বোন বিধায়িকা মিনা রানী সরকার করবেন। তাকে উন্নয়নমূলক কাজকর্মে সব ধরনের সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো সেই কাজগুলো উনার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে উনারই ছোট বোন আমাদের সবার সবার আদরণীয়, মানে যারা আমরা সবাই ভালোবাসি, আদর করি, স্নেহ করি, আমাদের মাননীয় বিধায়িকা মিনা রানী সরকার সেই কাজটা করবে আমি আশা করি। এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয়, ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে, আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয়, তবেই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা দিতে পারবো বা ওনারা দিতে পারবেন। এখানে উপস্থিত যারাই আছেন, আমি দুঃখিত, আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, আজকে যেতে হবে। আমার কমলা সাগরও যেখানে সমস্যা হচ্ছে, এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেখানে একবার আমি যাব। সেখান থেকে আমি করবুক যাব, করবুক হয়ে আমি অমরপুর যাব। সেগুলো আজকে আমার অনেকগুলো কার্যক্রম রয়েছে। আপনারা জানেন যে 19 তারিখ আমাদের পশ্চিম আসনের ইলেকশন, তো সেই নির্বাচনকে সামনে রেখে যেতে হচ্ছে। এর জন্য আমি বেশিক্ষণ থাকতে পারছি না, কিন্তু আমি দেখেছি এখানে আপনারা যেভাবে, মানে দিলীপবাবুকে এত ভালোবাসেন, ওনাদের ফ্যামিলিকে আপনারা যেভাবে ভালোবাসেন, সেটা কিন্তু এখানে আমি সবসময় যখনই এসেছি তখনই আমি সেটা দেখতে পাই। আমি ওনার সাথে যখন পৃষ্ঠাপন ইনচার্জ ছিলাম, তখন আমি বিধান এই আপনার এই বাধারঘাট যে কেন্দ্রে কয়েকবার ওনার সাথে আমি আমাদের স্টেজে আমি ওনার শেয়ার করেছিলাম, অনেক কথাবার্তা কথোপকথন হতো আমার থেকে বয়সে কিন্তু। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।